ओम शांति। 22 জানুয়ারি 2022 প্রাত মুল্লি বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, কোনো রকমের লালসা বাচ্চারা তোমরা রাখবে না, কারো কাছ থেকে কিছু চাইবে না, কেননা তোমরা হলে দাতার সন্তান, দাতা তোমরা। প্রশ্ন, তোমরা হলে গডলি স্টুডেন্ট, তোমাদের লক্ষ্য কোনটি আর কোনটি নয়? উত্তর, তোমাদের লক্ষ্য হলো বাবার দ্বারা যে নলেজ প্রাপ্ত হচ্ছে তাকে ধারণ করা, পাস উইথ অনার হওয়া। এছাড়া এটা চাই ওটা চাই এই ধরনের ইচ্ছাগুলো রাখা তোমাদের লক্ষ্য নয়। তোমরা কোনো মনুষ্য আত্মার সাথে লেনদেন করে হিসাবপত্র তৈরি করো না, বাবার স্মরণে থেকে কর্মাতীত হওয়ার পুরুষার্থ করো। গীত, শৈশবের সেই দিনগুলি ভুলে যেও না। ওম শান্তি। বাচ্চারা জানে যে এ হলো রুহানি বাবা আর বাচ্চাদের সম্বন্ধ। রুহানি বাবা এখন বসে আছেন আর বাচ্চারাও বসে আছে। সন্ন্যাসী ইত্যাদি যারা আছে তারা তাদের আশ্রম থেকে যদি কোথাও যায় তখন বলা হবে এই সন্ন্যাসী অমুক স্থানের। তারা গীতা থেকে বা শাস্ত্র থেকে শোনান, সেসব কোনো নতুন কথা নয়। ঈশ্বর সর্বব্যাপী বলে দেওয়ার সমগ্র জ্ঞানই শেষ হয়ে যায়। এখন ইনি তো হলেন রুহানি পিতা, যাকে সব রুহু স্মরণ করে, রুহুই বলে থাকে ও পরম পিতা পরমাত্মা। যখন দুঃখ হয় তো লৌকিককে ডাকবে না, বেহাদের বাবাকেই স্মরণ করবে। সন্ন্যাসী হল ব্রহ্মতত্ত্বকে স্মরণ করবে, তারা হলো ব্রহ্মজ্ঞানী, বাবাকে স্মরণ করে না। শিবহম বলে আমি আত্মা তথা পরমাত্মা। ব্রহ্ম বা তত্ত্ব তো হলো থাকার স্থান, এইসব কথা একেবারেই নতুন, এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। এই যে সব শাস্ত্র রয়েছে এইসবের মধ্যে আমার জ্ঞান নেই। আমার জ্ঞান না থাকার কারণে তোমরা যখন কাউকে কিছু বোঝাও তখন বলে থাকো এই হলো একেবারে নতুন কথা, নিরাকার পরমাত্মা জ্ঞান প্রদান করছেন, এ কথা তাদের বুদ্ধিতে আসে না। তারা মনে করে যে কৃষ্ণ জ্ঞান শুনিয়েছে, তাই তোমাদের কথা শুনলে তারা বিভ্রান্তিতে পড়ে যায়। বাবা তো এক একটি কথাকে প্রমাণিত করে বলেন, ভক্তি মার্গে তোমরা তাকে স্মরণ করো, ভক্তরা তো সবাই ভক্তই, ভগবান তো হওয়া উচিত এক, সবের মধ্যে ভগবান আছে মনে করার ফলে সবাইকেই পূজা করতে শুরু করে দেয়। প্রথমে অব্যভিচারী একমাত্র শিবের ভক্তি হয়ে থাকে, কিন্তু জ্ঞান না থাকার কারণে তিনি কি করে গেছেন, কখন এসেছিলেন সেসব কিছুই জানে না, কিন্তু তবুও সেটা ছিল শতপ্রধান ভক্তি। পূজা তো তার হওয়ার কথা যার কাছ থেকে সুখ প্রাপ্ত হয়। লক্ষ্মীনারায়ণের রাজত্বেও অপার সুখ ছিল, তারা ছিল স্বর্গের দেবতা। লক্ষ্মীনারায়ণকে সত্যযুগে সর্বপ্রথম মহারাজা মহারানী বলে মানা হয়, কিন্তু মানুষ সত্যযুগের আয়ু কত তা জানে না। বাবা প্রতিটি কথা বাচ্চাদেরকে বুঝিয়ে বলেন, বাচ্চারাই ব্রাহ্মণ হবে এ হলো নতুন রচনা। তোমরা সবাইকে বোঝাতে পারো যে পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টি রচনা করেন, এটা তো সবাই বুঝতে পারে, না হলে প্রজাপিতা কেন বলবে? এই কথাগুলি তোমরা বাচ্চারাই জানো, দ্বিতীয় আর কেউ জানে না। এইসব নতুন নতুন কথা তারা কিছুই বুঝতে পারে না, শুনতে শুনতে যখন পাকাপোক্ত হয়ে যাবে তখন বুঝতে পারে আমরা কত ঘোর অন্ধকারে ছিলাম, না ভগবানকে জানতাম না দেবতাদেরকে জানতাম। যারা পাস্ট হয়ে যায় তাদেরই ভক্তি করা হয়। তারপর জিজ্ঞাসা করো পরমপিতা পরমাত্মা, যার জয়ন্তী তোমরা পালন করো তার সাথে তোমাদের সম্বন্ধ কি, তিনি কি করে গেছেন, তারা কিছুই বলতে পারবে না। কৃষ্ণের বিষয়ে কেবল বলে সে মাখন চুরি করেছে, এটা করেছে, গীতা জ্ঞান দিয়েছে, কত গড়বড় হয়ে গেছে তার ফলে। দাতা তো হলেন একমাত্র ঈশ্বরই, কৃষ্ণকে তো ঈশ্বর বলা যাবে না, তার ফলে সারা বিভ্রান্ত হয়ে গেছে, এই সবই ড্রামাতে নির্ধারিত রয়েছে। বাবা কত ভালোভাবে বোঝান, নার্সেলে বলা কথা, এতটুকুও মানুষের বুদ্ধিতে ঢোকে না। যদি এক একজনের 84 জন্মের বৃত্তান্তকে বসে বের করা হয় তবে না জানি কত হয়ে যাবে। বাবা বলেন এইসব কথা ছেড়ে মামে কম স্মরণ করো, যেমন মন্ত্র দেওয়া হয় যে ঈশ্বরকে স্মরণ করো, কিন্তু তারা এটা বলবে না যে ঈশ্বরকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে
আর ঈশ্বরের কাছে চলে যাবে। এসব তো বাবাই বোঝান, গঙ্গা স্নান করলে বিকর্ম বিনাশ হবে না। এই সময় প্রত্যেকের ওপরে অনেক বড় বিকর্মের বোঝা রয়েছে। সুকর্ম তো সামান্যই হয়, জন্ম জন্মান্তরের বিকর্ম অনেক। কত জ্ঞান আর যোগে থাকে, তাও এত বিকর্মের বোঝা যে ছাড়তেই চায় না। যখন কর্মাতীত হয়ে যাবে তখন তোমাদের নতুন জন্ম, নতুন দুনিয়া প্রাপ্ত হবে। যদি কিছু বিকর্ম থেকেও যায় তবে পুরনো দুনিয়াতেই আবার জন্ম নিতে হবে। জ্ঞান তো বাচ্চাদের ভালোই প্রাপ্ত হচ্ছে। বাবা বলেন, আর কিছুই যদি বুঝতে না পারো তবে বাবাকে স্মরণ করো, এতেও সেকেন্ডে স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়ে যাবে। একটা গল্পও আছে ক্ষুদাদোস্তের, একদিনের জন্য বাদশাহী দেওয়া হতো। এখন তোমরা জানো বাবাই হলেন তমেব মাতাস্য পিতা, বন্ধু সব। তাহলে ক্ষুদাদোস্ত হলেন না? আল্লাহ অবলদিন, ক্ষুদাদোস্ত এই সব কথা হলে এই সময় বাবা তোমাদেরকে এক সেকেন্ডে স্বর্গের বাদশাহী প্রদান করেন। ছোট ছোট কন্যারা যখন ধ্যানে যেত সেখানে প্রিন্স প্রিন্সেস হয়ে যেত, সেখানকার সব সমাচার এসে শোনাতো। তোমরা বাবাকে এখন জানো, সবাই বলে থাকে হেভেনলি গডফাদার। তিনি নিশ্চয়ই স্বর্গের নতুন দুনিয়ায় রচনা করবেন। ভারতী গোল্ডেন এজ ছিল, সেই সময় অন্য কোনো ধর্ম ছিল না। খ্রিস্টানরাও বলে খ্রিস্টে 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, যেখানে লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন। সেই জন্য তো জিজ্ঞাসা করা হয় যে এরা এই অবিনাশী উত্তরাধিকার বা সম্পদ কোথা থেকে পেয়েছিলেন, ভারতবাসীদের সাথে এদের কি সম্বন্ধ। স্বর্গের মালিক প্রথমে এরাই ছিলেন, এখন তো হলো নরক, তাহলে এরা কোথায় গেলেন? জন্ম মৃত্যুকে তো মানবে, তাই না? আত্মা জন্ম মৃত্যুতে আসে বলে 84 জন্ম গ্রহণ করে, নইলে কিভাবে নেবে? দুনিয়াতে তো অনেক মত, কেউ পুনর্জন্মকে মানে তো কেউ মানে না। জিজ্ঞাসা করা উচিত, পরমপিতা পরমাত্মার সাথে তোমাদের কি সম্বন্ধ? এই ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কোথায় থাকেন তারা? তোমরা বলবে সূক্ষ্মলোকে, অন্য কেউ তো বলতে পারবে না। তোমাদের কাছে তা কত সহজ, মাতাদের তো কোনো চাকরি বাকরি করবার ব্যাপার নেই, তারা তো বাড়িতে থাকে। চাকরি বা ব্যবসার জন্য মাথা ঘামাতেও হয় না, বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। পুরুষার্থ করবার উৎসাহ রয়েছে তোমাদেরকে তো বাবা বলেন, তোমরা নিজেদের পদ প্রাপ্ত করে নাও, বিশ্বের মালিক হও। বিত্তশালী মানুষদের কত চিন্তা থাকে, দুনিয়াতে ঘুষ দেওয়া নেওয়াও খুব বেড়ে গেছে, তোমাদের ঘুষ নেওয়ার কোনো দরকার নেই, সেসব তো ব্যবসাদারদের কাজ, তোমরা এর থেকে মুক্ত হয়ে গেছ। তা সত্ত্বেও মায়া যখন তখন চুলের মুঠি ধরে নেয়, সে যেন কিছু না কিছু লোভ লালসা চলতে থাকে, তাই জিজ্ঞাসুদের কাছ থেকেও চাইতে থাকে। বাবা বলেন, কারো কাছ থেকেই চাইবে না, তোমরা না দাতার সন্তান, তোমাদের তো দিতে হবে, কারো কাছে চাইতে হবে নাকি? তোমাদের যা কিছু চাই তোমরা শিব বাবার কাছ থেকে পেয়ে যেতে পারো, আর কারো কাছ থেকে যদি নাও তবে তার কথাই মনে পড়বে। প্রতিটি জিনিস শিব বাবার থেকে নিলে শিব বাবার কথাই বারে বারে তোমাদের মনে পড়বে। শিব বাবা বলেন, তোমাদের লেনদেনের হিসাব তো হলো আমার সাথে, এই ব্রহ্মা তো হলো মাঝের দালাল, দিয়ে তো থাকি আমি, আমার সাথে তোমরা কানেকশন রাখো থ্রু ব্রহ্মা। কোনো জিনিস যদি কারো কাছ থেকে নাও তবে তার কথাই স্মরণে আসবে, আর তোমরা ব্যভিচারী হয়ে যাবে। শিব বাবার ভাণ্ডার থেকে তোমরা জিনিসপত্র নাও, আর কারো কাছ থেকে চেয়েও না, না হলে যে দেবে তারই ক্ষতি হয়ে যাবে, কারণ সে তো শিব বাবার ভাণ্ডারিতে দিতে পারল না, দেওয়া তো উচিত ছিল শিব বাবার ভাণ্ডারিতে। মানুষের সাথে কানেকশন তো অনেক সময় ধরে রেখেছ, এখন তোমাদের কানেকশন হলো ডাইরেক্ট শিব বাবার সাথে। কিন্তু বাবা জানেন বাচ্চাদের মধ্যে লোভের ভূত রয়েছে, অনেক বাচ্চাই বলে আমি তো শিব বাবাকে দেখিনি। আরে তুমি কি নিজেকে কখনো দেখেছ? তোমাদের নিজের আত্মার সাক্ষাৎকার হয়েছে যে বলছো আমরা শিব বাবার সাক্ষাৎকার করতে চাই। তোমরা জানো আমাদের আত্মা ভ্রুকুটির মাঝখানে থাকে, শিব বাবাও ভ্রুকুটির মাঝখানেই থাকবেন। তোমরা জানো আত্মা একটি শরীর ত্যাগ করে অন্য শরীর নেয়, কোনো সময় আত্মার সাক্ষাৎকারও হতে পারে, আত্মা হলো স্টার, সাক্ষাৎকারও দিব্য দৃষ্টির দ্বারাই হবে। আচ্ছা তোমরা শ্রীকৃষ্ণের ভক্তি করে থাকো, তার সাক্ষাৎকারও হলো, কিন্তু তার ফলে লাভ কি হলো? পরমাত্মারও যদি সাক্ষাৎকার হয় তাতে লাভ কি হবে? তবুও তো তোমাদেরকে পড়তে তো হবেই, তাই না?
ভক্তি মার্গের সাক্ষাৎকার হলে তার কতই না কীর্তন করা হয়, কিন্তু প্রাপ্তি তো কিছু নেই। শিব বাবা হলেন গুণের সাগর, ব্রহ্মাকে জ্ঞানের সাগর বলা হবে না, ব্রহ্মা ওনার থেকে জ্ঞান প্রাপ্ত করেন। আজকাল সব কিছু সামনে শিবলিঙ্গ রেখে দেয়, কিন্তু অর্থ তো কিছু বোঝে না, তার পূজা করে কিন্তু কারোরই বায়োগ্রাফি বলতে পারবে না, এইসব জ্ঞানরত্নকে বুঝতেও পারবে না। রত্ন নিতে নিতে কারো কারোকে তো মায়া বাঁদর বানিয়ে দেয়, বলে আমার রত্ন চাই না। বাবা তাদেরকে বোঝান, কিন্তু তারাও শিবালয়ে আসবে ঠিকই, কিন্তু প্রজাপদ, পুরুষার্থ করে উচ্চ পদ পাওয়া উচিত। বাবা বলেন, আমি বৈকুণ্ঠের বাদশাহী দিতে এসেছি, তোমরা পুরুষার্থ করে নিজের সম বানাও, পূজারীদেরকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ইনি কে। কথায় আছে না, এসেছিল আগুন নিতে কিন্তু বাবুর্চি হয়ে বসে গেল। কোনো কোনো পূজারীর বুদ্ধিতেও খুব ভালোভাবে বসে যায়। আমরাও পূজারী ছিলাম, এখন পূজ্য হওয়ার জন্য তৈরি হচ্ছি। এই লক্ষ্মীনারায়ণ কোন পুরুষার্থের আধারে পূজ্য হয়েছে তোমরা তাদেরকে বোঝাতে পারো। বাবা বলেন, যেখানে আমার ভক্ত রয়েছে সেখানে বোঝাও, ভক্তদেরকে পাবে শিবের মন্দিরে, লক্ষ্মীনারায়ণের মন্দিরে, জগদম্বার মন্দিরে যাও, পূজারীদেরকে বোঝাও, তারা আবার অন্যদের বোঝাবে। পূজারী বসে যদি নিজে জগদম্বার অকুপেশন সম্বন্ধে বলে, সবাই শুনে খুশি হবে। তাদেরকে বলে দিতে হবে এই এই কথাগুলো বোঝানোর জন্য। আপনারা বসে যদি দেবতাদের জীবন কাহিনী বোঝান, তবে পয়সা অনেক উপার্জন হবে। এসব কথাও সেই বোঝাতে পারবে যে দেহে অভিমানী হবে। দেহ অভিমানী তো সারাদিন কেবল এটা চাই ওটা চাই লোভ লালসা থাকে। স্টুডেন্টদের তো এই অনুরাগ থাকা উচিত যে আমাকে পাস উইথ অনার হতে হবে, এটাই হলো ঈশ্বরীয় পড়াশোনার লক্ষ্য। ড্রামার রহস্যকেও বোঝাতে হবে, বিশাল লম্বা ড্রামা নয়, কিন্তু শাস্ত্রে ড্রামার আয়ু অনেক লম্বা বানিয়ে দিয়েছে, তো এইসব কথা বুদ্ধিতে আসা উচিত। সার্ভিস তো অনেক রয়েছে, কিন্তু কেউ করে তো দেখাক। বাবার কাছে কি কখনো কৃপা প্রার্থনা করতে হয় নাকি? বলে, ভগবান একটা সন্তান দাও যাতে কুলের বৃদ্ধি হয়। আরে, বাবা তো নিজের কুলের বৃদ্ধি করছেন, এই সময় পুনরায় দেবতা কুলের বৃদ্ধি হচ্ছে, এখন ঈশ্বরীয় কুলের বৃদ্ধি হয়। তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, তাই তোমাদেরকে বোঝান এই সমস্ত ইচ্ছাগুলির ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করো। বন্ধন ইত্যাদি রয়েছে, এই সবই হলো কর্মের হিসাব। বাবাকে দেখো কত বন্ধন রয়েছে, কত কত বাচ্চার প্রতি খেয়াল রাখতে হয়, কত ঝামেলা চলতেই থাকে, মানুষজন কতই না নিন্দা মন্দ করতে থাকে। ডিসসার্ভিস করা সহজ, সার্ভিস করা কঠিন। একজন খারাপ হয়ে গেলে 10-20 জনকে খারাপ করে দেয়, অনেক পরিশ্রমের পর 5-8 জন অতি কষ্টে বের হয়। সেন্টারগুলিতে তো অনেকে আসে, কিন্তু আবার মুখে কালিও কম জনে দেয় না, এইরকম বানর বুদ্ধি পরিবেশকে নষ্ট করে দেয়। এই ধরনের লোকজনকে তোমরা বসাও কেন? মুখে কালি মাখলে তার প্রভাব অনেক দিন পর্যন্ত চলতে থাকে, রেজিস্টার দেখলে বুঝতে পারা যায়, 4-5 বছর এসে তারপর আসাও বন্ধ করে দেয়। বাবা বাচ্চাদেরকে বোঝান, এইরকম করলে তোমরা উচ্চ পদ পেতে পারবে না। ইন্দ্রপ্রস্থের কাহিনীও রয়েছে, পাথর হয়ে গেছিল, তোমরাও তখন পাথর বুদ্ধি হয়ে যাবে, পরশমণি হতে পারবে না, তাও পুরুষার্থ করে না, এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। রাজধানীতে সব রকমের চাই, ভৃত্য চণ্ডাল সব চাই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক, লৌকিক সকল ইচ্ছাকে ত্যাগ করে ঈশ্বরীয় কুলের বৃদ্ধিতে সহযোগী হতে হবে, কোনো প্রকারের ডিসসার্ভিসের কাজ করবে না। দুই, লেনদেনের কানেকশন একমাত্র বাবার সাথেই রাখতে হবে, কোনো দেহধারীর প্রতি নয়। বরদান, চতুর্দিকের অস্থিরতার সময় অব্যক্ত স্থিতি বা অশরীরী হওয়ার অভ্যাসের দ্বারা বিজয়ী ভব। লাস্ট সময় চতুর্দিকে ব্যক্তিদের প্রকৃতির অস্থিরতা, শোরগোল শুরু হবে, ক্রন্দনের আর্তনাদ, চতুর্দিক কেঁপে ওঠার বায়ুমণ্ডল তৈরি হবে। এইরকম সময় সেকেন্ডে অব্যক্ত ফরিস্তা তথা নিরাকারী অশরীরী আত্মা আমি এই অভ্যাসই বিজয়ী বানাবে। সেই জন্য যেন দীর্ঘকালের অভ্যাস থাকে যে
মালিক হয়ে যখন ইচ্ছা মুখে সুরধুনীর বিস্তার করো, ইচ্ছে হলে কোনো কথা কানে নিতে হলে নাও, আর যদি ইচ্ছে না হয় তবে সেকেন্ডে স্টপ। এই অভ্যাস জপমালাতে অর্থাৎ বিজয় মালাতে নিয়ে আসবে। স্লোগান: পুরুষার্থকে তীব্র করতে হলে অনুবধানতার লুজ স্ক্রুকে টাইট করো। লাভলিন স্থিতির অনুভব করুন। আদিকাল অমৃতবেলে নিজের হৃদয়ে পরমাত্ম ভালোবাসাকে সম্পূর্ণরূপে ধারণ করে নাও। হৃদয়ে যদি পরমাত্ম ভালোবাসা, পরমাত্ম শক্তিগুলি, পরমাত্ম জ্ঞান পূর্ণ থাকবে, তবে কখনই কোনো দিকে আসক্তি কিংবা স্নেহ ধাবিত হতে পারবে না। ওম শান্তি।